প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাটু ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কত ধরনের প্রবলেম আসলে আমাদের হাঁটুতে হতে পারে বিভিন্ন জোড়ায় হতে পারে আর একটা কথা বলছিলেন যে ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে জয়েন্ট একটার সাথে একটা লেগে যায় মানে দুটো হাড় লেগে যায় এবং তার ফলে কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে হতে পারে জি ধন্যবাদ আসলে প্রদাহ হচ্ছে কি খুব সিভিয়ার যখন ইনফ্ল্যামেশন হয় সাধারণত আঘাত পেলে বা অস্টিওআর্থ্রাইটিক যে প্রদাহটা হয় সেটাতে ওই ওইভাবে হাটু আর্থ্রোডেসিস হয় না সেই ক্ষেত্রে হচ্ছে হাটুর অত কাটিলেজ ইরোশন হয় ক্ষয় হয়ে যায় বা হাড় বেড়ে যেতে পারে সে অন্য প্রবলেম কিন্তু যখন একেবারে আর্থ্রোডিসিস হয়ে যায় সেটা হচ্ছে সিভিয়ার প্রদাহ যেমন হচ্ছে কিছু আর্থ্রাইটিস আছে স্পেশালি এনকাইলোজিং স্পন্ডিলাইটিস তারপরে হচ্ছে আপনার টিউবারকুলার আর্থ্রাইটিস টিউবারক টিবি যদি হয় হাঁটুতে এই জাতীয় আর্থ্রাইটিসে যখন সিভিয়ার ইনফ্লামেশন হয় তখন কিন্তু জোড়াগুলো একেবারে আপনার দেখে যেতে পারে তো আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি পরিচয় দিয়ে আমরা শুরু করি খাবার থেকে শিল্পী আমার বয়স 50 আচ্ছা 50 আমার আজকে 3-4 মাস হলো আর আপনার ওই হাতের মানে ডান হাতের আঙ্গুলের ওখানে একটু গোড়া আঙ্গুলের ওখানে একটু গুঠুর মত দেখা যায় তে গুঠার মত ভিতরে হাড়ের মধ্যে মনে হয় কিন্তু দিন যাবত ব্যথা আমি না বা কোনো একটা রোলাক আপনার পাঁচটা দিচ্ছে আপাতত কালকে চারটা শেষ হইছে এরকম আর আমি ওরকম রেজাল্ট পাচ্ছি না এবং ওই কোন এক্স রে করাচ্ছি না কি এখন

লেখালে ইভেন কি গ্লাসে যে আমরা চা খাচ্ছি বা কোনো কাজ করতে গেলে সে ধরতে পারে না পেইন পড়ে যায় মনে হয় শক্তি পাচ্ছে না ব্যথায় তো এটা হচ্ছে এখানে আমাদের যে বৃদ্ধাঙ্গুলো এখানে যেটা এই এক্সটেনশন অব দা এই হ্যালাক্স মানে বৃদ্ধাঙ্গুলোকে যে মাসেল এক্সটেনসর মাসেল সেখানে এখানে একটা অনেক সময় ইনফ্লামেশন হতে পারে প্রদাহ হতে পারে সেখানে কোনো আপনার ট্যান্ডনে যদি কোনো প্রদাহ হয় তা থেকে এটা বলে আমরা বলি ডিকোয়ারভেন্স সিন্ড্রোম তো ডিকরবেন্স সিনড্রোম থেকে এই জাতীয় উনি যে বলছে এটা হতে পারে আবার উনি বলছে যে হার বেড়ে গিয়েছে ওনার কাছে মনে হয় হ্যাঁ ডিকরবেন্স সিন্ড্রোমের এখানে অনেক কারণে ইন্টারলাইন যে আমাদের যে হাত হারের যে বোনসগুলো আছে স্টারয়েড প্রসেস বা এই যে আপনার রেডিও আলার যে প্রসেসগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে একটু হালকা বৃদ্ধি পেতে পারে এটা হয় অনেকের ক্ষেত্রে এটা বড় কোনো রোগ না এটা হতে পারে তখন হালকা ব্যথা বেদনার কথা হতে পারে তা আমার মনে হয় আপনি এটা কিলার যেহেতু খেয়ে রোলা খেয়েছেন কিছুদিন লাভ হচ্ছে না এটা আপনি আমার মনে একটা ডাক্তারকে দেখানই বেটার এক্স করে দেখেন এবং পাশাপাশি আপনাকে হয়তো এখানে থেরাপি করতে হতে পারে স্পেশালি লেজার এবং কিছু এক্সারসাইজ আছে যেটা অনেক উপকারে আসে প্রয়োজনে অর্থোসিস ব্যবহার করতে হতে পারে হাতের আমরা বলি রিস্টের বিভিন্ন প্রকার অর্থোসিস আছে রিস্ট সাপোর্ট এগুলো ব্যবহার করতে হবে আর আপনি বাসায় রিমেডির জন্য কুসুম গরম পানিতে হাতটা ডুবিয়ে দেবেন যতটুক পর্যন্ত ব্যথা হয় প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট কুসুম গরম পানিতে হাত ডুবিয়ে হাতটাকে একটু হালকা এক্সারসাইজ মুট করেন সোজা করেন এইভাবে কিছুদিন করে দেখেন আমার মনে হয় এত ইম্প্রুভ হবে আর পাশাপাশি আপনার কাজের আপনি যে কাজগুলো করেন আমার মনে হয় যে ডিভাইস যেমন যদি আপনার ছুরি বলেন বা দা বা বিভিন্ন কাজগুলো আপনি করছেন যে পদ্ধতিতে সেখানে হয়তো কোনোভাবে অতিরিক্ত প্রেশার দিয়ে কাজ করতেছেন সেই জিনিসটা একটু খেয়াল করেন একটু প্রেশার কমান এটা এমনিতেও অনেক ক্ষেত্রে ইম্প্রুভ হয়ে যায় না হলে হয়তো আপনাকে ডাক্তার দেখাতে হবে প্রয়োজনে থেরাপি দেওয়ার প্রয়োজন হতে পারে তিনি যে এই সমস্যাটা যে ভুগছেন এটি কি একেবারেই ভালো হয়ে যাবে যদি উনি রেগুলার থেরাপি নেন তাহলে কি একদম ভালো হয়ে যাবে এই রোগীগুলা সাধারণত আপনার যেহেতু বারবার মাইক্রো ট্রমা হয় মানে বারবার ইনজুরি থেকে হয়ে থাকে স্পেশালি আমরা যেটা ভাবছি যেমন ডিকোয়ারবেন সিনড্রোম বা এনি ইনজুরি তো সেই ক্ষেত্রে যদি আবারও সে সেই ইনজুরিটা করে যে কারণে এইজন্য আমরা মানে কি তার কাজের ধরনের সাথে এই এটার কোন সম্পৃক্ততা রয়েছে রয়েছে এবং এই জন্যই আমরা বলছি যে কেন এটা চিকিৎসা কি পুনর্বাসন এটা চিকিৎসা রিহ্যাবিলিটেশন এন্ড থেরাপি কারণ হচ্ছে আপনার থেরাপিস্ট থেরাপি স্পেশালিস্ট উনি কিন্তু ক্যান রিকগনাইজ যে কারণে এটা হচ্ছে সে কিন্তু একদিকে ট্রিটমেন্ট দিতে পারছে আরেকদিকে হচ্ছে এটার কারণ নির্ণয় করে আর যদি না হয় সেই ব্যাপারেও তাকে অ্যাডভাইস করতে পারতে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছিল

রডটা কি হাঁটুর নিচে লাগানো নাকি হাটু পর্যন্ত আচ্ছা উপরে ফিমারে লাগানো আচ্ছা হাঁটু এমনি ফ্রি আছে মধ্যে তো কোন রডের অংশ আসে নাই আচ্ছা কতদিন হলো আপনার আচ্ছা এখনো আপনার হাঁটু ভাস করতে পারেন না এই তো তো আপনাকে ওই পোস্ট অপারেটিভ বা অপারেশনের আগে পরে ডাক্তার সাবরা বিভিন্ন ব্যায়াম বিভিন্ন শিখিয়ে দেয় নাইঙ্গু হাসপাতাল তো বাংলাদেশে পুনর্বাসন অর্থবেদিক পুনর্বাসনে এখানে কিন্তু লোকজন আছে হয়তো কোনোভাবে মিসিং হয়েছে যাই হোক দেড় বছর তো অনেকদিন হয়ে গিয়েছে আপনাকে এটা কোনো একজন স্পেশালিস্ট যারা রিহাবিলিটেশন নিয়ে কাজ করে ডিসেবিলিটি নেওয়া এবং যেমন ফিজিওথেরাপিস্ট এবং পুনর্বাসন বিশেষজ্ঞ তাদের সরাসরি তত্ত্বাবধানে আপনাকে থেরাপি দিতে হবে কারণ আপনার ভিতরে ইমপ্ল্যান্ট লাগানো আছে পাশাপাশি জোড়াটা এটা আরও আগের থেকেই যদি করা হতো তাহলে এতদিনই কিন্তু ভালো হয়ে যেতেন তবে আমি বলবো একেবারে ডিজার্টেড হওয়ার দরকার নেই মানে আপনি হতাশ হওয়ার কোনো দরকার নেই এটাকে বাই থেরাপির মাধ্যমে আস্তে 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 ইমপ্রুভ হবে তা আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার দেখেন আপনি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাকে যে একটা অ্যাডভাইস করা যে কি করবে একটা অপারেশন হওয়ার পরেই করণীয় কি এই বিষয়টিতে যদি একটু বলতে আসলে অপারেশন পোস্ট অপারেটিভ এন্ড প্রি অপারেটিভ দুই ক্ষেত্রে পুনর্বাসন বা ফিজিওথেরাপি চিকিৎসা মানে অপরিহার্য এটা মাস্ট ম্যান্ডেটরি এবং এটা কিন্তু গাইডলাইন অফ যে সার্জারি সেখানে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে হয়তো কোনো কারণে মিসিং হতে পারে অনেক রুগী মানে হাজারে এখানে প্রচুর সার্জারি হয় বিভিন্ন ক্যাজুয়ালিটি রুগী আসে তো অনেক ক্ষেত্রে হয়তো বা ডাক্তার সাহেবরা হয়তো বলেছে রুগী করে না বা বুঝে নেই বা কোনোভাবে হয়তো প্রপার ফিজিওথেরাপি হয়তো উপস্থিত হয়নি ওখানে বা দেওয়া হয় না সাজেশন হয়নি এই জন্য এটা হতে পারে তো আমার আমরা এই জন্য বারবার বলছি প্রত্যেকটা রুগীকেই একটা রোগ সম্পর্কে যখন ক্লিয়ার আইডিয়া দেওয়া অপারেশন সম্পর্কে আইডিয়া দেওয়া হয় পোস্ট অপারেটিভ তার পরে যেকোনো হবে কমন জিনিস মানে এটা এটা যে যেকোনো ডাক্তার জানে যেটা হবে বলে দেয় যে না তোমাকে এখন থেকে জাতীয় ব্যায়াম করতে হবে এবং না করলে কি অসুবিধা কি অসুবিধা হবে সেটা রুগীও তো ভয় অনেক সময় করতে চায় না সে চিন্তা করে আমার হাটটা ভেঙে গিয়েছে একটা প্লেট লাগানো হয়েছে আমি যদি আবার এটা নাড়াই তাহলে আবার ভেঙে যেতে পারে এই যে একটা ভয় থাকে ভয় রুগী নিজে থেকে করতে পারে করে না বা করতে চায় না বা পেইন থাকে জন্য যেতে আসলে এখানে অর্থোপেডিক সার্জন ফিজিওথেরাপিস্ট অন্যান্য যারা এবং কি আপনার রিহ্যাব নার্স ওয়ার্ড বয় হতে শুরু করে সবার একটা একসাথে সাপোর্ট দিতে হয় এবং রুগীকে ওটা হাতে কলমে ধরে ধরে কাজগুলো করে দিতে হয় তাহলেই রুগী করে এবং রুগীর অ্যাটেন্ডেন্স রুগীর আত্মীয় স্বজন হয়তো কিছুদিন করার পর সে বাসায় চলে গেল বাসায় গেলে আর করলো না রুগী ভয়ে করলো না বা অনেক সময় অলসামির কারণে করতে না পারে তো তাহলে তার আত্মীয় স্বজনকে সেই অ্যাডভাইসটা দেওয়া যেন তারা তাকে টিচিং দেয় যে হ্যাঁ না তোমাকে করতে হবে প্রয়োজনে বকাবকি করতে হবে কারণ না করলে তো তারই যে এখন দেড় বছর পর সে আমাকে ফোন দিচ্ছে তাহলে এতদিন যদি তার আত্মীয় তার নিকট আত্মীয় ক্লোজ আত্মীয় জিনিসটা রিয়েলাইজ করতো তাহলে কিন্তু তারা বসে থাকতো না তারা চাইতো তার প্রিয়জনকে যেন সে মুভ করতে পারে সেজন হাঁটা চলাফেরা করতে পারে এই জন্য আমরা বলি একটা এটা একটা রিহ্যাব টিম মানে আপনার একেবারে বাসার কাজের লোক থেকে শুরু করে ড্রাইভার হতে শুরু করে হাসপাতালে ডাক্তার নার্স হতে শুরু করে ইভেন কি সে যেখানে জব করে কি এই জাতীয় রোগ সম্পর্কে কিছুটা হইলো আইডিয়া দেওয়া তাকে বুঝিয়ে দেওয়া বা তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া এবং সেই সংক্রান্ত তার অবকাঠামোগত চেঞ্জ আনা জানা যেন সেই কাজগুলা করতে পারে তারও তো দেখা গেল এক্সারসাইজ করতে কিছু ডিভাইস লাগবে সে হয়তো ওই যে উনি সম্ভবত রংপুর থেকে ফোন দিয়েছে সো সেখানেও তো সেটা সেটা अवेलेबल না বা পাচ্ছে না তো সেটাকে প্রভাইড করা বা না হলে ওইখানে কার কাছে আছে সেটা তো আমরা জানি আমরা যারা এই কাজগুলো করি ডাক্তার কোন এলাকা কোন রোগীর কোন জাতীয় সাপোর্ট আছে বা আমাদের সেই যে কি সাপোর্ট আছে আসলে জেনে ওই অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন আচ্ছা

আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনার এখন যে সমস্যাটা এটা আসলে ডিক্স প্রলাপস হয়েছে বা আঘাতজনিত অনেক সময় লিস্থেসিস থাকতে পারে হাড় সরে গিয়ে থাকতে পারে এম আইতে ক্লিয়ার চলে আসে বা এক্স রেতে কিছু কিছু জিনিস ফাইন্ডিংস আমরা পাই আপনাকে এখন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা করতে হবে আরও আপডেটেড ট্রিটমেন্ট দিতে হবে মানে গতানুগতিক ব্যায়াম ওষুধ খেয়ে কোনো লাভ নাই আপনাকে দ্রুত একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তার বা থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যদি ডাক্তার সাহেব দেখে ফার্দার এমআরআই লাগে আবার করতে পারে যদি মনে হয় অনেক ক্ষেত্রে অপারেশানও প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো উনি রেফার করে দিবে সার্জনের কাছে আবার পোস্ট সার্জারি ফিজিওথেরাপি লাগতে পারে বা অনেক ক্ষেত্রে অপারেশন নাও লাগতে পারে আপনার প্রপার ফিজিওথেরাপিটা হচ্ছে না মানে প্রপার থেরাপি চিকিৎসা যদি করা যায় সেটা ডাক্তার সাহেব যে যেভাবে নিয়ম অনুযায়ী করে থাকে অনেক সময় ভর্তি থাকতে হতে পারে আশা করি সেটা করতে হবে পাশাপাশি আপনাকে এডুকেশন নিতে হবে যে আপনি যেহেতু মহিলা মানুষ আপনার পারিবারিক কাজ থাকবে অনেক কাজ আছে ব্যক্তিগত কাজ আছে এই কাজগুলো কিভাবে করবেন বসবেন কিভাবে সামনে ঝুঁকে কাজ করার নিষে ঘর ঝাড়ু দেওয়া ভারী কিছু টানা এগুলা নিয়ম কানুনগুলা এগুলা কিন্তু আপনাকে পাশাপাশি শিখতে হবে এবং পাশাপাশি আবারও যেন আঘাত না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে কারণ একবার হয়েছে আবার আপনি ফার্দার আঘাত হলে আরও মানে এটা গ্রেডিং বেড়ে যাবে মানে এখন যদি গ্রেড ওয়ান হয় দেখা যাবে থ্রি ফোরে চলে যাবে মানে কোমরের সমস্যাটা সো আমার মনে হয় আপনার অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার জায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে নিলে এই সমস্যাটা কমে আসবে ইনশাল্লাহ অ্যাকচুয়ালি দেখা যায় যে যারা কোমর ব্যথায় ভুগে থাকে বা হাঁটু ব্যথায় যারা ভুগছে দীর্ঘদিন ধরে এই যে রিহ্যাবিলিটেশনের কথা যেটা আপনি বারবারই বলে থাকেন বা পুনর্বাসন সেটা কিন্তু মানে বুঝে উঠতে পারে না যে কোন সময়টা যেতে হবে মানে কোন সময়টা তারা রিহ্যাবিলিটেশনের জন্য যাবে আপনাকে ধন্যবাদ আসলে বাংলাদেশ এখন যে অবস্থানে আছে আমাদের অপেন মিডিয়া আমাদের আমাদের এখন যে অনলাইন বলেন সব জায়গায় আমরা সারা বিশ্বে গতকালকে আমেরিকাতে কি হয়েছে আমরা এখন জানি সাথে সাথে উইদিন কয়েক সেকেন্ডে তো সারা ওয়ার্ল্ডে কোন ট্রিটমেন্ট কোথায় কি আছে কোন দেশের চিকিৎসা ব্যবস্থা কি আছে সেটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন জানে তো আমার মনে হয় আগের চেয়ে অনেক বেটার যে রুগীরা জানে যে কার কাছে যেতে হবে তো এবং রুগীদেরকেও কিছু স্টাডি করতে হবে আমি যদি এখন একটা বিল্ডিং তৈরি করি তাহলে আমাকে আসলে এটা কোন ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ফার্স্ট আমাকেও এই এডুকেশনটা নিতে হবে প্রয়োজনে সেটা ইন্টারনেট হোক বা অন্য দেশ মাধ্যমে হোক সেটা বুঝে শুনে কাজগুলো করতে হবে তো এই ক্ষেত্রেও এই যে আপনি যেটা বলছেন যে রিহ্যাবিলিটেশন এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড অনেক আগে থেকে তার আপডেটেড এবং রিহ্যাবিলিটেশন বিষয়টাতে আসলে আমরা বিস্তারিত জানবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন